হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি প্রাইচি ব্লগ। ফ্রেন্ডস, তোমার কেমন চাষ? সবাই খুবই ভালো আছো? তো আমরাও ভালো আছি। আমাদের এখানে তোমার ঠান্ডা পড়েছে, তোমার মোটামুটি ঠান্ডা এখন কমে গেছে আগের থেকে। তো আজকে এখন আজকে তোমার 28 জানুয়ারি। তো অনেক দিন হয়ে গেছে, ভাবছি যে কোনো ভিডিও করিনি, তো একটা ভিডিও করা যাক। তো বিকেলে সকালবেলা তোমার মিট এনেছিল, তো কিছু মিট রাখা হয়েছে, মানে মাংসটা রেখে দিয়েছিলাম যে বিকেলবেলা তোমার রুটি আর চিকেন ভর্তা করবো। তো এখন আমি চিকেন বসিয়েছি কুচি কুচি করে কেটে জলেতে। তো তোমাদেরকে দেখাবো চিকেন ভর্তা আমি বাড়িতে কীভাবে বানাই। তো সন্ধ্যা টাইমে আমরা ভালো করে একটা টিফিন করবো চিকেন আর রুটি দিয়ে। তো চিকু গিয়েছে তোমার বিকেলের রাস্তা ঘুরতে প্রাচীর সাথে, আমি এখন বসিয়ে দিয়েছি চিকেন। তো চলো তোমরা কি তোমাদেরকে রেসিপিটা দেখাই, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এই দেখো, এখন আমি চিকেনটাকে কুচি কুচি করে নিয়ে এসেছি আর জলে বসিয়ে দিয়েছি। এটাকে বয়েল হতে দেবো, এটা আমার একটুখানি সামান্য নুন দিয়ে দেবো, নুন দিয়ে তোমার এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে এটাকে তোমার ঢাকা দিয়ে দেবো আর এটা ভালো করে বয়েল হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে এই চিকেন বলটার রেসিপিটা। এখানে দেখো কী কী কেটে রেখেছি, এখানে যে পেঁয়াজ, রসুন, আদা আর এখানে কাঁচা লঙ্কা, এগুলি লাগবে চিকেন বলটাতে। তো এখন চিকু এসে গেছে, এখন আমি পেঁয়াজ কেটে, আমার চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। ও বাবা, ফুটো দিয়ে এসেছো তুমি, ফুটো দিয়ে এসেছো। তো বন্ধুরা দেখো, এখন আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা আমার অলমোস্ট হয়ে গেছে বয়েল। তো এটাকে আমি তোমার নামিয়ে নেব। এই দেখো আমার চিকেনের চিকেনটি, দেখো আর চিকেনের থেকে কীভাবে তেল বের হয়েছে, দেখো চিকেন থেকে অনেকগুলি তেল বের হয়েছে। এই পানি জলটা যেটা বের হয়েছে সেটা দিয়ে তোমার আমি সুপও বানাতে পারবো। তো আমি দেখা যাক কী করি, তো তোমরা ব্লগে কন্টিনিউ করতে থাকো। এখনগুলিকে আমি নামিয়ে নেব একটা বাটিতে। আর তোমার এখানে কী কী কেটে এনেছি দেখো, এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর এখানে আছে তোমার রসুন কুচি, সবগুলি আমি কুচি করে নিয়েছি। এখন এগুলি আমার দরকার বড়। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, রেসিপিটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তারপর আমি প্রাচীর পাপার সবাই মিলে একসাথে বসে বসে খাবো, খুব মজাদার হবে। দেখো ফ্রেন্ডস, চিকু কী করছে, এইভাবে দেখো আমি এগুলি উঠিয়ে নিয়েছি। তো এখানে তোমার আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তো সরষের তেলের মধ্যে তোমার আমি শুকনো মরিচ দিয়ে দেবো, শুকনো মরিচগুলিকে তোমার ভালো করে ভেজে নিতে হবে কড়কড়াভাবে। তো এগুলিকে আমি আগে তোমার ফ্রাই এগুলিকে আমি তোমার ফ্রাই করে নেব। তো এখন এটার মধ্যে তোমার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটার মধ্যে রসুন, আদা কুচি সব কুচি দিয়ে দেবো। এখানে তোমার কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো, এগুলোকে সবগুলিকে ফ্রাই করে নেবো। এগুলো তোমার ফ্রাই করলে সেটা আমার ভালো লাগে। আমি হালকা যে তোমার ফ্রাই করে নেবো, যখন এগুলি বাদামি কালার হয়ে যাবে তখন এগুলিকে নামিয়ে নেবো। আর এই গরম গরম শুকনো মরিচগুলিকে আমি তোমার ভালো করে চটকে নেবো, নাহলে এগুলি পরে ভাঙবে না। তো এইভাবে করে তোমার চটকে নিতে হবে, গরম গরম থাকলে তোমার ভালো করে চটকে নিয়ে এগুলি চটকে যাবে। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো পাঁচ গিয়েছে সন্ধ্যা দিতে। তো আমি সন্ধ্যার জন্য টিফিন করে নিচ্ছি, এইভাবে করে করে নিয়েছি। এই দেখো এটা হালকা ফ্রাই করে নিয়েছি, এখন এটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এটাকে আমি তোমার নামিয়ে নেব।
তো দেখো এখানে স্যুপও বানিয়ে নিয়েছি। এখন আমি চিকেনের মধ্যে চিকেনগুলি দিয়ে দেবো এটার মধ্যে। এখন দেবো নুন, দেবো আমার ধনে পাতা কুচি, এইগুলিকে ভালো করে এখন মেখে নিতে হবে। আর এইদিকে আমার স্যুপও হয়ে গেছে। তো বন্ধুরা দেখো চিকেন ভর্তা কেমন হলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। তো এখন বানাবো তোমার রুটি, তো চলো রুটি কীভাবে বানাই আমাদেরকে দেখে নিই। Papa. তো এখন আমি আটা মেখে নিচ্ছি। আটাটাকে তোমার আমি সবসময় প্রথমে আমি কি করি জানো, তোমার জলটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে তোমার আমি আটাগুলি দিয়ে দিই, দিলে তোমার রুটিগুলি খুব নরম হয়, দু তিন দিন থাকে তোমার নরম। তো তোমরা এইভাবেই প্রসেসে তোমরা রুটি বানাতে পারো। তো আমি এগুলিকে ভালো করে মেখে নেব গরম গরম। দেখো কীভাবে ধোঁয়া বাড়ি বের হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার হাত কিন্তু খুব গরম লাগছিলো। তো চিকু এখন আটা খাচ্ছে, তো আমি রুটিগুলিকে গোল গোল শেপ দিয়ে তারপর তোমার রুটিগুলি আমি বেরলে নেবো, তারপর রুটি দিয়ে আমরা চিকেন দিয়ে খাবো। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। কী করছে এখানে বসে বসে? রুটি চিকু আমাকে তোমার ডিস্টার্ব করছে। তো দেখো আমি এইভাবে রুটি করে নিচ্ছি, এখানে অনেকগুলি করে নিয়েছি, প্রাচী আগে তোমাদেরকে দেখাইনি। বাবার একটু ভিডিও গেলি কো। চিকু আর চিকুর পাপা এখন খাচ্ছে রুটি আর চিকেন ভর্তা। দেখো কীরকম হয়েছে তুমি একটু বলবে। চিকু খাচ্ছে তোমার পাপার সাথে বসে বসে। চিকুও বলছে কিছু স্বাদ হয়েছে। প্রাচী এখানে বসে আছে, বোয়াচ্ছে যে প্রাচীকে আমি কখন দেবো। প্রাচীর জন্য আমি এখন বেরে নিয়ে আসবো। প্রাচীর পাপা প্রাচীকে খাইয়ে দিচ্ছে। তো ফ্রেন্ডস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমরা এখন সন্ধ্যার টিফিন করব। তো আজকের জন্য টাটা বাই বাই। চিকু কিছু বলছে, চিকুকে দেওয়ার জন্য বলছে।